শুরুতে এই সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ার আকাশে চীন রাশিয়ার ভয়ঙ্কর ১৯টি যুদ্ধবিমান, যুদ্ধের সম্ভাবনা। মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় সৌদি আরবে ১০০ ইমাম বরখাস্ত। তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা চায় গ্রিস, বিরোধিতা করল জার্মানি। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই হরমোন প্রণালীতে মার্কিন সাবমেরিন। এবং সবশেষ থাকছে, এবার সৌদি আরবের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি হুতি সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নিজেদের আকাশসীমায় প্রবেশ করায় ১৯ রাশিয়ান এবং চীনা সামরিক যুদ্ধবিমানকে তাড়া করার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এমন দাবি করে এই ঘটনায় সিওলের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে চীন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ জানিয়েছেন, ৪টি চীনা যুদ্ধবিমান কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়েছিল এবং তাদের অনুসরণ করেছিল ১৫টি রাশিয়ান যুদ্ধবিমান। এরপরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশটির বিমান বাহিনীর যোদ্ধাদের কৌশলগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢোকার আগেই সেখান থেকে চলে আসে। তবে জয়েন্ট চিফ স্টাফ জানিয়েছেন, এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে চীন এবং রাশিয়া যৌথ মহড়া দিচ্ছিল, তবে এটি আরও বিশ্লেষণের প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চীন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে জানিয়েছে তাদের এমন ঘটনা পুনরাবৃত্তি করা উচিত নয়। জুমার খুতবায় মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় ১০০ ইমাম এবং ধর্ম প্রচারককে বরখাস্ত করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। দেশটির মক্কা এবং আল কাসিম এলাকায় বিভিন্ন মসজিদের ইমামদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সৌদি গ্যাজেট জানিয়েছে। খবরে বলা হয়, গত ১৩ নভেম্বর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে খুতবায় আলোচনা করতে ইমামদের নির্দেশনা দেয় সৌদি ধর্ম মন্ত্রণালয়, কিন্তু অনেক মসজিদে এই নির্দেশনা সেভাবে পালন করা হয়নি। দুই সপ্তাহ পর্যায় আলোচনার পর নির্দেশ অমান্যকারীদের তালিকা করে তাদের বরখাস্তর আদেশ দিয়েছেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শাইক। ২০১৪ সালের আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে দেশটিতে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে সৌদি আরব। সম্প্রতি দেশটির মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নতুন করে প্রচারণা শুরু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটির কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমেও সংগঠনটির বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচারণা। গত মাসে সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ ব্রাদারহুডকে একটি বিচ্ছিন্ন গ্রুপ বলে আখ্যা দেন এবং সংগঠনটির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন তিনি। এরপর পরই সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা মজলিস হায়াত কিবার আল উলামা এ বিষয়ে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে ব্রাদারহুডের সৌদি জনগণ যোগ দেয়া এবং তাদের প্রতি সহমর্মিতা দেখানোর বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। পূর্ব ভূমধ্য সাগর নিয়ে বিরোধের জেরে তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দাবি করেছে গ্রিস, তবে এ দাবির বিরোধিতা করেছে জার্মানি। মঙ্গলবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস একটি জিডিপি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা কৌশলভাবে অনুচিত, ন্যাটো সদস্য হিসেবে এটি করা উচিত নয়। যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা না পেয়ে তুরস্ক রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র সহজে ক্রয় করেছে। জার্মানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ব ভূমধ্য সাগর নিয়ে তুরস্কের সঙ্গে বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করে যেতে পারে। অবশ্যই আমরা বিশ্বাস করি সংঘাতের সমাধান সম্ভব এবং আমরা ন্যাটোর অংশীদারের হিসেবে অস্ত্র সহযোগিতার বিষয় থেকে চিরতরে তাদের বাতিল করতে পারি না। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দোলন এজেন্সি জানিয়েছে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের এক বৈঠকে পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা জেরে আঙ্কারার উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি করে গ্রিস, তবে বেশিরভাগ ইউরোপীয় নেতা অস্ত্র এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।
পূর্ব ভূমধ্যসাগরে দীর্ঘতম মহাদেশীয় উপকূল রেখা নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের বিরোধ চলে আসছে। তুরস্কের দাবি করা উপকূলীয় সীমান্ত রেখা প্রত্যাখ্যান করেছে গ্রিস এবং গ্রিস সাইপ্রাস। অন্যদিকে তুর্কি সাইপ্রাস এবং তুরস্ক উভয় দাবি করেছে তাদের সার্বভৌম অধিকার লঙ্ঘন করা হচ্ছে। ইরান এবং আরব উপদ্বীপের মাছ দিয়ে প্রবাহিত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে মার্কিন সাবমেরিন। এতে আমেরিকান পারমাণবিক জ্বালানি দিয়ে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খবরটি নিশ্চিত করেছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌ ক্যাম্প থেকে জানানো হয়েছে ওহিও ক্লাস ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ছাড়াও দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে পাড়ি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সহযোগী এবং সমুদ্রপথের সুরক্ষা অঙ্গীকার থেকে সতর্ক সংকেতের অংশ হিসেবেই বিরল এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 154টি টমাহক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইউএসএস জর্জিয়া একসাথে 66টি সৈন্য বহন করতে পারে। পারস্য উপসাগরের মাঝে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করা হয়। নভেম্বরে ইরানের পরমাণু বিজ্ঞানী ডক্টর মাহসিন ফাকরিজাদে হত্যার পরপরই মার্কিন নৌবাহিনীর বিরল এ পদক্ষেপকে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির প্রভাব প্রদর্শনের অংশ হিসেবে মনে করা হচ্ছে। অপরদিকে ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের এই অগ্রগতির মাধ্যমে ইরানকে সতর্ক করেছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরও একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিফ প্রদেশের আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে বরাতি দিয়ে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সোমবার সকালের দিকে সৌদি আরবের CH-4 মডেলের ওই ড্রোনটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ভূপাতিত করার জন্য কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। জেনারেল সারিয়ে জানিয়েছে, সৌদি আরবের ওই ড্রোন ইয়েমেনের আকাশে শত্রুতামূলক মিশনে ছিল। 1350 কিলোগ্রাম ওজনের ড্রোনটি 3,500 থেকে 5,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং এক টানা 30 থেকে 40 ঘন্টা উঠতে পারে। ড্রোনের প্রতিটি ডানায় 18 মিটার লম্বা। এই ড্রোনটি 6টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং 250 থেকে 345 কিলোগ্রাম পর্যন্ত বোমা বহন করতে পারে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।